আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয়গুলো তুলে ধরব, শেখ হাসিনা চোরের মার বড় গলা, এরপর কুষ্টিয়ার এসপির বক্তব্য রাষ্ট্রের জন্য অশনি সংকেত, সবশেষে থাকবে হাসিনাকে যে ভাষায় গালি দিচ্ছে উত্তেজিত জনতা। এবার বিস্তারিত কথায় আছে চোরের মার বড় গলা। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উনারা নিজেরাই চুরি করে, আবার নিজেরাই সাধু সাজার চেষ্টা করে। তবে ভাই কথায় আছে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। ঘসেটি বেগম হাসিনা 12 বছরের শাসনামলে বিদেশে পাচার হয়েছে 10 লক্ষ কোটি টাকা। কুলাঙ্গার ছাত্রলীগ সেই দুর্নীতির বিরুদ্ধে কেন মামলা করে না? জনগণকে ঘুমে রেখে যারা রাতে ভোট ডাকাতি করেছে, তারা যদি গণতন্ত্র উৎসব করে, তাহলে গণতন্ত্রের সংজ্ঞা বদলানোর চিন্তা ভাবনা করা দরকার। এই সরকার অবৈধ সরকার, এই সরকার স্বৈরাচারী সরকার, এই সরকার ভোটচোর সরকার, এই সরকার ফ্যাসিবাদী সরকার, এই কমিশন বেহুদা কমিশন। এই স্বৈরাচার সরকারের মামলা, গুম, খুন এগুলো ছাড়া আর কি ক্ষমতা আছে? মামলা হামলা করে লাখো শহীদদের রক্তস্নাত বাংলায় একনায়কতান্ত্রিক স্বৈরশাসন কায়েম করা যাবে না। আমার জীবনের প্রথম ভোটটি আমি দিতে পারিনি, কালকে আমতের দিন আল্লাহকে বলবো আমার ভোট চুরি হয়েছিল, তাই ইসলামের জন্য যোগ্য নেতা নির্বাচন করতে পারেনি। জনগণের উচিত 30শে ডিসেম্বর এই ভোটচোরদের যে যেখানে পাবে সেখানে ম্যাসাকার করে দেওয়া। এরা জনগণের পয়সা খেয়ে জনগণের বিরুদ্ধে দেশকে নিয়ে তামসা খেলছে। বর্তমান আওয়ামী ভোটারবিহীন সরকার অবৈধ সরকার এবং অপদার্থ নির্বাচন কমিশনকে বেহুদা কমিশন বললে রাষ্ট্রদ্রোহ মামলা খেতে হয়। যাই হোক, আবারও 18 কোটি জনগণের পক্ষ থেকে বলছি, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার একটি ভোটারবিহীন অবৈধ সরকার এবং বর্তমান অর্থ নির্বাচন কমিশন একটি সুপার বেহুদা কমিশন। এখন যত পারেন রাষ্ট্রদ্রোহ মামলা দেন, 18 কোটি জনগণের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেন, আমরা মামলা খেতে প্রস্তুত রয়েছি। অবৈধ সরকারের সমালোচনা করলে মামলা করা হয়, ভারতের চাকরানি হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বললে মামলা করা হয়, দিনের ভোট রাতে চুরি করলে আওয়ামী লীগ সরকার হয়েছে এই কথা বাংলার মানুষ জানে। চোরকে চোর বললে দোষ কোথায়? ভারতের দাসীকে দাসী বললে দোষ কোথায়? এদিকে কুষ্টিয়ার এসপির বক্তব্য রাষ্ট্রের জন্য অশনি সংকেত। ববি হাজ্জাজ সাহসী চামচা, কিন্তু সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অপরাধে তাকে বিচারের সম্মুখীন করা যে কোনো রাজনৈতিক সরকারের দায়িত্ব। রাষ্ট্রের তেলবাজ কর্মকর্তা কুষ্টিয়ার এসপি এসএম তানভীর প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ভদ্রতার সকল সীমা লঙ্ঘন করেছেন, আমরা তার অপসারণ চাই। এই জমিন কারো বাপদাদার ভাড়া দেওয়া সম্পত্তি না, এই জমিন এই দেশে জন্ম নেওয়া সকল নাগরিকের, সে হুজুর হোক আর সে নাস্তিক হোক। প্রজাতন্ত্রের নিয়োগপ্রাপ্ত বেতনভুক্ত কর্মচারী হিসেবে এদেশের কোন নাগরিককে হাত ভেঙে একেবারে মুখ বুঝে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে কাউকে ঘরে থাকার নির্দেশ দেওয়ার তার আইনগত কোন অধিকার নেই। বিষয়টি নিয়ে সকলেই সোচ্চার হন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, আইনের পোশাকে দায়িত্বরত অবস্থায় কুষ্টিয়ার পুলিশ সুপারের বক্তব্য পুলিশ প্রবিধান বা সরকারি কর্মচারীদের আচরণ বিধি অনুযায়ী গুরুতর অসদাচরণ। ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করা, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একের পর এক ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচার বিভাগ আজ পক্ষপাত দুষ্ট। জাতীয় সংসদ দেশের জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করছে না, দেশের নাগরিকদের সব মৌলিক অধিকার আজ ক্ষমতাসীনদের ইচ্ছা মতো নিয়ন্ত্রিত হচ্ছে। অন ডিউটি একজন পুলিশ অফিসার যখন প্রকাশ্য নাগরিক সমাবেশে হাত ভেঙে দেব হুমকি দেয়, রাজনৈতিক সংগঠনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কূটনৈতিক সম্পর্ক থাকা অন্য একটি দেশে নাগরিকদের স্থানান্তর হয়ে যাবার কথা বলে, তখন দেশের মানুষের মতো আমরাও প্রচণ্ড ক্ষুব্ধ এবং হতবাক হই। কুষ্টিয়ার এসপির এই বক্তব্য রাষ্ট্রের জন্য অশনি সংকেত। গুরুতর পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে ভুল বার্তা পৌঁছাবে। বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পুলিশ বাহিনীকে যে নির্লজ্জ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে, এসপির বক্তব্যই তা প্রমাণ করে দেয়। নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচন যতদিন অনুষ্ঠিত না হবে, জনগণের সাংবিধানিক অধিকার যতক্ষণ না অর্জিত হবে, ততদিন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের সংগ্রাম করে যেতে হবে। তাদের বিরুদ্ধে কেন উস্কানিমূলক বক্তব্যের জন্য মামলা হয় না? যারা সরকারের দুর্নীতি তুলে ধরে শুধু তাদেরকে কেন মামলা হামলা খেতে হয়? তাদের গায়ে সরকারের পোশাক আছে বলে তারা যা খুশি তাই বলে যাবে, সে পুলিশ সুপারের অতি দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বাংলার মাটিতে ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে ইনশাল্লাহ। কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাতের বক্তব্যে তীব্র নিন্দা জানায় ও প্রতিবাদের কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা ভারতের দালালি করে বাংলাদেশের মাটিতে 90% মুসলিমকে নস্যাৎ করার পরিকল্পনা করে, তাদেরকে বলছি ক্ষমতার লোভে মুসলিমকে ধ্বংস করতে দিও না, নিজেরাই ধ্বংস হয়ে যাবে। যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে চাও তাহলে ভারতে চলে যাও। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের পতাকার ডিজাইন করা হয়েছে। জোর করে জনগণের উপর চাপিয়ে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করে এবং আপনি যতগুলো গুম, খুন, হামলা, মামলা, বিচার বহির্ভূত হত্যা করেছেন, সেটা কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল? এইসব ভংচং বাদ দিয়ে গরিব মানুষগুলোকে একটু বাঁচতে দিন, দ্রব্যমূল্যের দাম কমান। জোর করে জনগণের উপর চাপিয়ে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করে এবং আপনি যতগুলো গুম, খুন, হামলা, মামলা, বিচার বহির্ভূত হত্যা করেছেন, সেটা কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল? আর কিসে কিসে জাতির পিতার অবদান আছে তা নিয়ে একটা চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানাচ্ছি। সহসা এমন নিউজ দেখলে ভাই মাইনর হার্ট অ্যাটাক হয়ে যায়। বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী ভোজ্য তেলের দাম 22 সালে এসে 222 টাকা লিটার হয়। মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা কি ছিল? গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। কিন্তু এই আওয়ামী লীগ হাসিনার অধীনে কি করছে? রাতের আঁধারে মানুষের ভোটের অধিকার চুরি করেছে, গণতন্ত্রকে জবাই করে মাফিয়াতন্ত্র চালু করেছে এবং গত 12 বছরে দেশ থেকে 10 লক্ষ কোটি টাকারও বেশি ডলার বিদেশে পাচার করেছে। তাই আজ সরকারের কোষাগারে টাকা নেই। ডিজেল, কেরোসিন, গ্যাস, পানি, বিদ্যুতের ভর্তুকি কমিয়ে এই ক্ষতি মোকাবেলা করতে চাইছে, ফলে জনগণের ক্রয় ক্ষমতা আশঙ্কাজনক ভাবে কমে গিয়েছে। চারিদিকে মানুষ হাহাকার করছে, মরতে চাইছে, কারণ বেঁচে থাকার মতো অর্থ সরকার তাদের কাছ থেকে লুট করে নিচ্ছে। জিনিসপত্রের দাম কমানোতে মনোযোগ দেন আপাতত। বঙ্গবন্ধুর নাম যারা নিবে তাদের বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের বেঁচে থাকায় সাহায্য করুন, তারাও আপনাকে মনে রাখবে। অন্তত এই দ্রব্যাদির ঊর্ধ্বমুখী অবস্থায় মানুষের অবস্থা ভাবুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন আপনি যা বলেন বাংলাদেশের জনগণ সব বিশ্বাস করে? এখন যদি আপনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছিল বঙ্গবন্ধুর ইশারায়, সেটাও আমরা বিশ্বাস করব। এদিকে পুলিশের উপর চতুর্মুখী হামলা চালালো। মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আমি একটি মাছের খামারের তত্ত্বাবধায়ক, বাঁধন পাটোয়ারি তার মাছের ঘেরে পানি নেওয়ার জন্য আমার মাছের ঘেরের বাঁধ কেটে দেন, পরে আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন। এই ঘটনায় আমার খামারের মালিক বাবুল পাটোয়ারির ভাই সালাউদ্দিন বাঁধন পাটোয়ারিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারিকে আটক করেছে পুলিশ। এই সময় তার সাথে ধস্তাধস্তিতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই সময় বাঁধনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাকু ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বাঁধনকে আটক করেছে। আটক করতে গিয়ে আমার 2 পুলিশ আহত হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছে। এছাড়াও সালাউদ্দিন নামের এক ব্যক্তি বাঁধনের বিরুদ্ধে একটি মামলা দিয়েছেন।